আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের শৈশবে কত না সময় কেটেছে সাঁতার শেখার পিছনে, পান করতে হয়েছে পুকুরের নোংরা পানীয়। কিন্তু আসেনা ভুবন, আপনাদের আজ এমন একটি সাগর দেখাতে চলেছে সেখানে গিয়ে আপনি সাঁতার না জেনেও সাঁতার কাটতে পারবেন অবিরাম। হ্যাঁ বন্ধুরা, জর্ডানে অবস্থিত এই ডেড সি অর্থাৎ মৃত সাগর নামে আমরা অনেকে চিনে থাকি। মূলত এটি কোনো সাগর নয়, এটি একটি বিশাল লেক যেখানে আপনি সাঁতার না জানলেও হাত পা ছড়িয়ে ভেসে থাকতে পারবেন। এখানে দেখা যাচ্ছে সাঁতার না কেটেই মানুষগুলো অদ্ভুতভাবে ভেসে বেড়াচ্ছে, এমনকি আপনি চাইলেও ওখানে ডুবে যেতে পারবেন না। আর এই অবিশ্বাস্য ব্যাপারটির জন্য সারা বিশ্বে সাগরটি জনপ্রিয়। এই জন্যই প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারেরও বেশি পর্যটক চলে আসেন এখানে। এগুলো দেখার পর আপনারও কিউরিসিটি জাগতে পারে ওখানে যাওয়ার, তারপর ওখানে গিয়ে সাঁতার কাটার ইচ্ছেটাও হতে পারে অনেকের, বিশেষ করে যারা সাঁতার জানেন না তাদের জন্য পারফেক্ট জায়গা এই সাগরটি। পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় মৃত সাগরের পানি 8 গুণ বেশি লবণাক্ত। এই পানিতে লবণাক্তের পরিমাণ 34.2%, অর্থাৎ এই সাগরের 1 কেজি পানির মধ্যে 340 গ্রামই লবণ, যেটা অন্যান্য সাগরের তুলনায় 8 গুণ বেশি লবণাক্ত। যার প্রভাবে এই সাগরে কোনো মাছ এবং অন্যান্য কোনো জলজ প্রাণী এমনকি কোনো উদ্ভিদও বেঁচে থাকতে পারে না। মূলত এজন্যই এই সাগরটির নামকরণ করা হয়েছে মৃত সাগর। তবে সম্প্রতি এখানে কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় অণুজীবের সন্ধান পাওয়া গেছে। অতিরিক্ত লবণের উপস্থিতির কারণে এই সাগরের পানির ঘনত্ব মানুষকে ভাসিয়ে রাখে। সারা বছর এখানে প্রচুর পর্যটকের আগমন লক্ষ্য করা যায়, তাই মৃত সাগরের চারপাশে রয়েছে অসংখ্য থাকার হোটেল। এই লেকটির সবচেয়ে গভীর স্থানটি 1240 ফুট এবং দৈর্ঘ্য 67 কিলোমিটার, প্রস্থ 18 কিলোমিটার। এই লেকটির সমুদ্র পৃষ্ঠা থেকে 1378 ফিট নিচে, তাই এটি পৃথিবীর নিম্নতম জলাভূমি। এই স্থানটি চিকিৎসা শাস্ত্রে গবেষণা স্থল হয়ে উঠেছে। মৃত সাগরের লবণাক্ত কাদামাটি ঔষধীয় ও প্রসাধনী গুণের কারণে প্রসিদ্ধ। বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় এই কাদা ব্যবহার করা হয়। দুঃখের বিষয়, একসময় এই সাগরের প্রাকৃতিক পানির উৎস থাকলেও বর্তমানে সাগরটি সম্পূর্ণ আবদ্ধ। কোনো দিক থেকে প্রাকৃতিকভাবে নতুন পানির আসা যাওয়ার সুযোগ নেই, যার ফলে সূর্যের তাপে বাষ্প হয়ে দিন দিন সাগরের পানি কমে যাচ্ছে। এই সাগরের পানি কমে যাওয়ার আরেকটি কারণ হলো সাগরটিকে ঘিরে রেখেছে অনেক শিল্প কারখানা, যেখানে কৃত্রিম খাল কেটে এই সাগরের পানি নিয়ে যাওয়া হয়। তারপর সেই পানি শুকিয়ে খনিজ লবণ সংরক্ষণ করা হয়, যার ফলে ভবিষ্যতে আরও হুমকির মুখে এই মৃত সাগর। সেই সাথে সাগরের পানি কমে যাওয়ায় দিন দিন বেড়ে যাচ্ছে লবণাক্তের পরিমাণও এই মৃত সাগরটিতে। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ আর আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, অসেনা ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী কোনো একটি এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।